আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলাকারী অন্যতম দুই আসামি গ্রেপ্তার, চলছে জিজ্ঞাসাবাদ। কাউকেই ছাড় দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অস্ত্রোপচার শেষে ইউএনও ওয়াহিদা 72 ঘন্টা পর্যবেক্ষণে, শঙ্কা কাটেনি জানালেন চিকিৎসকরা। সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার সাজায় স্থগিতের মেয়াদ বাড়ানোর খবরে স্বস্তি বিএনপিতে, মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত বললেন ওবায়দুল কাদের। টিউশন ফি দেরিতে পরিশোধ করায় ভর্তি বাতিলের অভিযোগ, ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে ক্ষুব্ধ অভিভাবকদের আন্দোলনে নামার হুমকি। এবং সুনির্দিষ্ট কারণ নেই, রাজধানীতে আবারও পেঁয়াজের দাম বাড়ল কেজিতে 15 টাকা, অস্বস্তি চালের বাজারেও। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িত অন্যতম দুই আসামি গ্রেপ্তার হয়েছে। দিনাজপুরের হাকিমপুর ও সীমান্তবর্তী এলাকা থেকে ভোরে তাদের গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। আটকদের মধ্যে আছেন ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এদিকে এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করা হয় আসাদুলকে। সেই সূত্র ধরে ভোর 6টার দিকে পার্শ্ববর্তী থানা হাকিমপুরে বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও র্যাবের যৌথ দল। এর আগে সীমান্তবর্তী চুরিপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে। ঘটনা অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকেই নেওয়া হয়েছে রংপুর র্যাব 13-র কার্যালয়। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় তার ভাই বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় তার বাসভবনে সাংবাদিকদের বলেন, এই ঘটনায় আসামি যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সন্দেহভাজন এবং অন্যান্য আরও যে তথ্য আছে সবগুলি মিলিয়ে আমরা আরও একটু সময় লাগবে, কেন কিভাবে কি হয়েছে সমস্ত ঘটনা প্রকাশ করতে। এমপি হোক কিংবা কোনো সরকারি কর্মকর্তা হোক কিংবা কোনো যে কোনো জনপ্রতিনিধি হোক কিংবা কারও কোনো নিকট আত্মীয় স্বজন হোক, কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার ভোরে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সরকারি আবাসিক ভবনে ঢুকে দুর্বৃত্তরা তাদেরকে মারাত্মক আহত করে পালিয়ে যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাসীদের হামলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অপারেশন সফল হয়েছে। তার অবস্থা উন্নতি হলেও এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে ওয়াহিদা খানমের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম সুজন। বৃহস্পতিবার রাত 9টার দিকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে। প্রায় 2 ঘন্টা অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন সফল হয়েছে অস্ত্রোপচার, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। মাথার ভিতরে কিন্তু রক্তক্ষরণ হয়েছে, ব্রেনে কিন্তু আঘাত লেগেছে, সুতরাং ব্রেনের উপরে একটা চাপ ছিল, সেটা আমরা রিলিভ করেছি। এখনই আমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বলতে পারবো না রোগী ভালো হয়ে যাবে। ইট উইল টেক টাইম, অ্যাটলিস্ট 72 আওয়ার্স আমরা অবজার্ভ করবো। 72 আওয়ার্স পরে আমরা আশা করি, আমরা আশাবাদী যে রোগী ভালো হয়ে যাবে। অপারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিকিৎসকরা জানান, ইউএনও ওয়াহিদার মাথা থেকে মুখ পর্যন্ত 9টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা সবগুলো ইঞ্জুরিকে অ্যাড্রেস করেছি, তো মেইন যেটা হাড্ডিটা ভিতরে ঢুকে গেছিলো আমরা ওইটারে হাড্ডিটা তুলে দিয়েছি, এবং ভিতরে দেখলাম যে ভিতরে যে ব্রেইনের একটা পর্দা থাকে যেটাকে ডুরা বলে, সেটাতে ইঞ্জুরি ছিল।
সেটা ইঞ্জুরি হয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছিল, আমরা সেটা অ্যাড্রেস করেছি এবং সেখানে ব্লিডিং বন্ধ করেছি, সেই ডোরাটা রিপেয়ার করেছি, তারপরে বাকি যে ছোট ছোট যেগুলো অনেকগুলো কাটা ছিল এগুলো সবগুলোকে অ্যাড্রেস করে ওগুলো সবগুলো রিপেয়ার করা হচ্ছে। এর আগে বুধবার রাত 2:30টার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইয়োনো ওয়াহিদা খানম ও তার বাবা অমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। প্রথমে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। ঘোড়াঘাটে ইউএনএর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানবো আমরা তার কাছ থেকে। সায়েম, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার সর্বশেষ খবর ডাক্তাররা আর কি জানিয়েছেন? মমি, মূলত আমাদের সহকর্মী শফিউল আলম সুজন তার রিপোর্টে যে তথ্যগুলো জানিয়েছিলেন সেটি মূলত সবশেষ আনুষ্ঠানিক তথ্য। এরপর হাসপাতালের পক্ষ থেকে আর কোনো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি, যদিও আনুষ্ঠানিকভাবে আমরা কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আপনি জানেন যে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, 72 ঘন্টা এই পর্যবেক্ষণে থাকতে হবে এবং আগামীকাল তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ড বসবে এবং তারপরে হয়তো গণমাধ্যমে চিকিৎসকরা কথা বলবেন। আমরা সকালে তার হাজবেন্ডের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি, যদিও তিনি ক্যামেরায় কথা বলেননি। তিনি জানিয়েছেন যে রাতে অর্থাৎ অপারেশনের কয়েক ঘন্টা পরই তার জ্ঞান ফিরেছিল এবং সকালে তার সাথে কথাও হয়েছে, যদিও ওয়াহিদা খানম তার স্বামীকে ভালোভাবে তখন চিনেননি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া ডাক্তার জাহেদ হোসেন, যিনি নিউরোসার্জারি বিভাগের প্রধান এবং রিপোর্টে যার সাক্ষাৎকার দেখলেন, তার সাথে আমাদের ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে তার অবস্থা এখন ভালোর দিকে, যদিও এখনও পর্যন্ত তাকে বিপদমুক্ত ঘোষণা করার কোনো সময় আসেনি, তবে তিনি আশা করছেন তিনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু 72 ঘন্টা পর্যবেক্ষণ শেষে তাকে যদি আশঙ্কা মুক্ত ঘোষণা করা হয় তারপরও তিনি পুরোপুরি সেরে উঠতে অর্থাৎ এই চিকিৎসা কার্যক্রম আরও মাসখানিকেরও বেশি সময় লাগতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই হাসপাতালে কিন্তু আমরা আজকে সরকারের ঊর্ধ্বতন কাউকেও আসতে দেখিনি, মূলত তার পরিবারের সদস্যরা ভিতরে রয়েছেন। মমি সাইম, আপনাকে ধন্যবাদ। রংপুর বিভাগের 58টি উপজেলার মধ্যে 17 জন নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় আজ থেকে 4 জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার থেকে এই বিভাগের সব উপজেলায় এই সংখ্যা 4 জন থেকে বাড়িয়ে 10 জন করে দেওয়া হবে। রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক এ কে এম জিয়াউল আলম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা কমান্ডারদের এই নির্দেশ দেওয়া হয়। গত বুধবার রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এবার অন্যান্য সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস বাড়ানোর খবরে আপাতত স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি নেতারা। মুক্তির মেয়াদ বাড়ানো সরকারের ইতিবাচক মনোভাবেরই প্রকাশ মন্তব্য করে তার আইনজীবীরা বলেছেন, বিদেশে চিকিৎসার সুযোগ দিতে প্রয়োজনে পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হবে। তাদের আশা, মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতিও মিলবে, জানাচ্ছেন মইনুল হাসান। বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের আবেদনে সাড়া দিয়েছে সরকার। এরই মধ্যে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। তবে স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার উপর নিষেধাজ্ঞা নিয়ে এখনও উদ্বেগ রয়েছে বিএনপি নেতাকর্মীদের। চিকিৎসা যদি উদ্দেশ্য হয় তাহলে ওদেরকে তো চিকিৎসা করতে দিতে হবে, এবং আমরা তো বিগত দিনে দেখেছি আজকে যিনি প্রধানমন্ত্রী উনিও চিকিৎসার জন্য বাইরে গেছেন, কানের চিকিৎসার জন্য। অনেক মন্ত্রীদের আমরা ইতিমধ্যে দেখেছি চার্টার ফ্লাইটে নিয়ে গেছে, তাহলে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বেলায় এটা ব্যর্থই ঘটবে কেন? আমার পরিবার যেখানেই প্রয়োজনীয়তা অনুভব করবে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ, করোনার কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তার আশা, মানবিক দিক বিবেচনায় সরকার বেগম জিয়াকে দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেবে।
হাই প্রেশার, না ওয়েট অনেক কমে গেছে, শারীরিক ওজন কমে গেছে, খেতে পারেন না প্রায় সরকার, তার মুক্তির মেয়াদ সবাই বাড়িয়েছে। অবশ্যই সরকারকে সাধ্যবাদ জানাই, কিন্তু সরকার আরেকটা মানবিক আমরা আশা করছিলাম। সরকারের উদ্দেশ্য তাকে চিকিৎসার সুযোগ দেওয়া, চিকিৎসা করার জন্য তাকে তাকে অ্যাকশন সরকার দিয়েছে, মুক্তির মেয়াদ বাড়িয়েছে। আমি আশাবাদী যে সরকার দুই বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর গত 25 মার্চ 6 মাসের জন্য সাজা স্থগিত করে বেগম জিয়াকে মুক্তি দেয় সরকার। প্রথম দফার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 24 সেপ্টেম্বর। মুক্ত হওয়ার পর থেকেই গুলশানের বাসভবনে অবস্থান করছেন তিনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে 17 বছরের সাজা দেয় আদালত। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়ার সাজায় স্থগিতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। দুর্বৃত্তদের হামলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তার গুরুতর আহতর ঘটনায় দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, অপরাধীদের শাস্তি দেওয়া হবে। সমালোচনা করে কোন সংকট থেকে উত্তরণ পাওয়া সম্ভব নয়, বরং আজকে এই আওয়ামী লীগ দলের কাছ থেকে আপনারা শিক্ষা নেন কি করে মানুষের পাশে গিয়ে চিকিৎসা সামগ্রী, তাদের খাদ্যদ্রব্য পৌঁছে দেবার যে আমাদের প্রাণপণ প্রচেষ্টা এবং আমরা যে কাজগুলো করে যাচ্ছি এই থেকে আপনাদেরও শিক্ষা নেবার অনেক কিছু আছে। করোনা পরিস্থিতিতে তার চিকিৎসা ভালোভাবে করা যায়নি করোনার কারণে, সেটা বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরো 6 মাস বাড়ানো হয়েছে এবং এটা বাড়ানোর প্রধানমন্ত্রী সম্মতির অপেক্ষা আছে। এখানে কোনো রাজনৈতিক চাপের কোনো বিষয় নেই। টিউশন ফি দেরিতে পরিশোধ করায় অনলাইন ক্লাস থেকে বের করে দেওয়ার পাশাপাশি ভর্তি বাতিলের অভিযোগ উঠেছে রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ অভিভাবকরা, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এমন আচরণে আন্দোলনে নামার হুমকি দিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে অনলাইন ক্লাস বাস্তবায়নে অভিভাবকদের ভূমিকাই বেশি, বেড়েছে ইন্টারনেট খরচ সহ ইউটিলিটি বিল। অপরদিকে পাঠদান বন্ধ থাকায় ইউটিলিটি খরচ কমেছে শিক্ষা প্রতিষ্ঠানের। তাই করোনাকালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর টিউশন ফি 30-60% কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। কোনো স্টুডেন্টকে অনলাইন ক্লাস থেকে আপনারা বের করবেন না, আমাদের যদি এই ধরনের কোনো কিছু করা হয় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব, আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হব, আপনারা আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করবেন না, আমাদের সন্তানদেরকে লেখাপড়ার সুযোগ দেন। 30-60% হ্রাস করে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এই সময়ে কোনো শিক্ষার্থীকেই স্কুল কর্তৃপক্ষ পুনর্ভর্তি, প্রমোশন বা অনলাইন ক্লাসের বাইরে রাখবেন না। জাতীয় প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনে অভিভাবকরা অভিযোগ করেন ইংরেজি ভাষণের স্কুলগুলো সরকারি নীতিমালা মানছে না, করোনাকালেও জোরপূর্বক বেতন আদায় করা হচ্ছে। মাঝে মাঝে ফোন দিয়ে পুশ করেছে, কবে দেবেন কবে দেবেন, ডেট দেন, দিতে না পারলে আবার ফোন করেছে, বলেছে এই অবস্থাতে এইভাবে চলতে থাকলে আপনার বাচ্চাকে তো আমরা কতবার স্কুলে রাখবো না। এটা হিসাব করে দেখ আমাদেরকে যে কোন কিভাবে বেতনটা কত হতে পারে, একটা বাচ্চার বেতন, একটা বাচ্চার বেতন 20,000 টাকা দিতে কেমন কথা, আমি বেতন পাই কত, আমার 3 বাচ্চা 20,000 টাকা বেতন দিলে 60,000 টাকা মাসে, 60,000 টাকা মাসে আমি দিতে হয়। দেশে প্রায় 4.5 লাখ শিক্ষার্থী ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করছে বলেও জানান ফোরামের নেতৃবৃন্দ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে পেঁয়াজের দাম আবারও কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে। এর কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারছে না পাইকারি ব্যবসায়ীরা। অস্বস্তি চলছে চালের বাজার ঘিরেও। আদ্দিন সজীবের রিপোর্ট। বাজার ঘিরে রাজধানীর ক্রেতাদের কষ্ট বাড়ছেই। ঢাকার বড় বড় বাজারগুলো নিয়ন্ত্রণহীনভাবেই চলছে, কখনো সবজির দাম বেশি তো কখনো মাছ কিংবা মাংস। কিন্তু এ সপ্তাহে যেন একবারেই বাড়ল প্রায় সব নিত্যপণ্যের দাম। আগের সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে 40-45 টাকা পর্যন্ত, এ সপ্তাহে দেশি পেঁয়াজের দাম উঠেছে 60 টাকা পর্যন্ত। ভারতীয় পেঁয়াজ অবশ্য এর থেকে
5 টাকা কম, বিক্রি হচ্ছে 55 টাকায়। পরশুদিন কা পেঁয়াজ কিনা ছিল 45 টাকা, আমরা বেচছি 48 টাকা করে। কালকে রাতে পেঁয়াজ কিনছি 60 টাকা করে, আজকে ব্যস্ত আছি আমরা 62 টাকা কেজি। দিন দিন যেভাবে বাড়তেছে মানুষ খুব সমস্যায় পড়ে যাবে, এমনি তো মহাসংকটে দিন যাচ্ছে, সরকারের পর্যবেক্ষণ করা উচিত। চড়া মশলার বাজার, সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। চিকন চাল কেজি প্রতি 53-54, মাঝারি 50-51 টাকায় বিক্রি হচ্ছে। চালের দাম বেড়েছে দু সপ্তাহ আগেই, তার কমছেই না। সিন্ডিকেট ব্যবসায়ীরা যেভাবে সুযোগ নেয় দেশে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, তারা সুযোগ নিচ্ছে, আমার মনে হয় চালের কোনো ঘাটতি নেই। বন্যা দেখাচ্ছে, কিন্তু আসলে ধানের দাম আর বন্যা এটা এফেক্টটা তো আরও 3 মাস পরে করবে, এটা তো 1-3 মাস আগে করা উচিত হয় নাই, এটা এখন সম্পূর্ণ হলে মিনারদের সিন্ডিকেট। এখনও বাড়তি প্রায় সব ধরনের সবজির দাম, শীত আসি আসি করছে, নতুন কিছু সবজিও এসেছে কিন্তু তার দাম আকাশ ছোঁয়া। এটা তো শহরের বাইরে চলে গেছে, ঠিক তাই না? এখন মানুষ তো এখন না খেয়েও পারতেছে না। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতি সরকারি সংস্থাগুলোর তদারকি ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন ক্রেতারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে গত 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে উপসর্গে 3 জন সহ 6 জনের মৃত্যু হয়। বরিশাল বিভাগের 5 জেলায় পুলিশ নার্স সহ নতুন শনাক্ত হয়েছেন 44 জন। খুলনায় ডেডিকেটেড হাসপাতালে 1 জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়। মৃত্যু 2 জনই নড়াইলের জেলার বাসিন্দা। একই সময়ে বিভাগের 140 জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন আক্রান্ত 42 জন। করোনায় ঠাকুরগাঁও সদরে মারা গেছে 70 বছরের এক বৃদ্ধা। এছাড়া নওগাঁয় 26 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 23 জন, চাঁপাইনবাবগঞ্জে 12 জন ও শেরপুরে 2 জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। এবার জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীর মধ্যেও দ্রুত গতিতে এগিয়ে চলছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল তৈরির কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নামে এই প্রকল্পের 57% কাজ শেষ হয়েছে। 2022 সালে এই টানেল চালুর আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে সৈয়দ তাম্মি মাহমুদের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের আদলে গড়ে তুলতে প্রায় 10,000 কোটি টাকার এই প্রকল্প চলছে 3 বছর ধরে। 4 লেন সড়কের 3.4 কিলোমিটার মূল টানেলে নদীর তলদেশে থাকবে 2টি আলাদা টিউব। প্রতিটিতেই থাকবে 2 লেনের সড়ক, যার একটি নির্মাণ শেষ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের কাজ, টিউবের বোরিংয়ের কাজ ব্রিং প্রতিস্থাপন সহ সম্পন্ন হয়েছে এবং এই বোরিংয়ের কাজ পতঙ্গা প্রান্ত থেকে শুরু হয় এবং সেটা নদীর নিচ দিয়ে এসে নদী ক্রস করে আনোয়ার প্রান্তে শেষ হয়। 2015 সালের নভেম্বরে অনুমোদন পায় প্রকল্পটি। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার গুরুত্ব বিবেচনায় রেখে করোনার মধ্যেও প্রকল্পের কাজ সমান্তরালে চলছে বলে জানান প্রকল্প পরিচালক। প্রকল্প শেষ হওয়ার জন্য যে নির্ধারিত সময় আছে 2022 সালের ডিসেম্বর মাস, সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অদ্যাবধি প্রজেক্টের সার্বিক অগ্রগতি 57%। নদীর তলদেশে দেশের প্রথম এই সুড়ঙ্গ পথের কারণে বন্দরনগরী বদলে যাবে বলেও আশা করা হচ্ছে। এতে কর্ণফুলীর অপর প্রান্তে বিস্তৃত হবে শহরের আধুনিক সব সুবিধা, সেখানে নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে বলেও মনে করছেন ব্যবসায়ী নেতারা। একটা বড় বাজেট নিয়ে টানেল হচ্ছে, অতএব টানেলের সুযোগ সুফল শতভাগ ভোগ করার জন্য, দেশের অর্থনীতি পাওয়ার জন্য এখন থেকে দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে কর্মসংস্থান তৈরির পরিকল্পনাটুকু এখন থেকে নেওয়া দরকার। টানেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে 9,880 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করছে সেতু কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কের রস্টারে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার ভিডিও প্রকাশের পর মার্কিন পুলিশের এক সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার, এই স্লোগানকে সামনে নিয়ে গ্রীষ্মকালীন টমেটো চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয় যশোরের ঝিকরগাছায় দেউলিয়া এলাকায়। বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ রুহুল কবির, যশোর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম হোসেন, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপঙ্কর দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। মাঠ দিবসে প্রায় 200+ চাষি অংশ নেয়। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। করোনায় সতর্কতার অংশ হিসেবে তিন দিনের জন্য ক্রিকেটারদের অনুশীলন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনুশীলনে থাকা সাপোর্ট স্টাফদের কয়েকজনের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় হঠাৎ করেই রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একজন ট্রেনারের ইতোমধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, আগেই সিদ্ধান্ত ছিল এ ধরনের কোনো সমস্যা হলে অনুশীলন বন্ধ রাখা হবে। এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগে 18 সেপ্টেম্বর নাগাদ করোনা ভাইরাস পরীক্ষা শেষে সবার হোটেলে ওঠার কথা। 21 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা দলীয় অনুশীলন। তার আগে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। শেষ করার আগে ভিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলাকারী অন্যতম দুই আসামি গ্রেপ্তার, চলছে জিজ্ঞাসাবাদ, কাউকে ছাড় দেয়া হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অস্ত্রোপচার শেষে ইউএনও ওয়াহিদা 72 ঘন্টা পর্যবেক্ষণে, শঙ্কা কাটানি জানালেন চিকিৎসকরা, সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর খবরে স্বস্তি বিএনপিতে, মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত বললেন ওবায়দুল কাদের। টিউশন ফি দেরিতে পরিশোধ করায় ভর্তি বাতিলের অভিযোগ ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে, ক্ষুব্ধ অভিভাবকদের আন্দোলনে নামার হুমকি। এবং সুনির্দিষ্ট কারণ নেই, রাজধানীতে আবারও পেঁয়াজের দাম বাড়ল কেজিতে 15 টাকা, অস্বস্তি চালের বাজারেও। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।